হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10 এর 15 অধ্যায়ে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2 এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 60 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আশা করি সেই ভিডিওগুলি তোমরা দেখেছো। আজকে আমরা 8 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, দেখো 8 দাগে কী আছে। 8 দাগে আমরা দেখতে পাচ্ছি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছে, যারা পরস্পরকে ও বিন্দুতে বহি স্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এপি সমান্তরাল বিকিউ। তা চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই এবং আমাদের প্রদত্ত ও কী প্রমাণ করতে হবে সেটি লিখে নিই। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং প্রদত্ত কী আছে আমরা সেটা লিখে নিয়েছি। এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহি স্পর্শ করেছে এবং এই ও বিন্দুতে একটি সরলরেখা আমরা পি কিউ অঙ্কন করেছি, যা এ কেন্দ্র বৃত্তকে পি বিন্দুতে এবং বি কেন্দ্র বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এপি সমান্তরাল বি কিউ। ঠিক আছে, এর জন্য আমরা একটি অঙ্কন করেছি, সেটা কি এই বৃত্তের কেন্দ্র দুটি আমরা যুক্ত করে দিয়েছি। কেমন? এবার প্রমাণটা লক্ষ্য করো। তো দেখো বন্ধুরা, যেহেতু আমাদের এপি সমান্তরাল বি কিউ প্রমাণ করতে বলেছে, যদি আমরা প্রমাণ করতে পারি যে এ পি কিউ অর্থাৎ এই কোণটা এবং বি কিউ পি অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটি যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এপি সমান্তরাল বি কিউ। কেননা এই কোণ দুটি দেখো একান্তর কোণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহি স্পর্শ করেছে। তাই এ ও বি সমরেখ অর্থাৎ এ বি হচ্ছে একটি সরলরেখা। কেমন? এবার দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের যে ত্রিভুজটা আমরা পেয়েছি, ত্রিভুজ এ পি ও এর কি হচ্ছে দেখো, এর এপি সমান এও, কেননা এরা উভয় হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব আমরা কি পাবো, যেহেতু বাহু দুটি সমান তাহলে এই বিপরীত কোণ দুটিও সমান হবে, অর্থাৎ আমরা পাবো এপিও সমান কোণ এওপি। এবার এই বিকেন্দ্র বৃত্তের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বি কিউ ও এর বিও সমান বি কিউ, কেননা এরা উভয় ব্যাসার্ধ। অতএব কোণ বি কিউ ও সমান বিও কিউ। কিন্তু দেখো বন্ধুরা, এখানে এ বি আর পি কিউ সরলরেখার দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে কি হয়েছে, এখানে এ ও পি অর্থাৎ এই কোণটা এবং বি ও কিউ অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটি সমান, কেননা এরা বিপরীত কোণ। তাহলে সেটা আমরা লিখে নিই, কিন্তু সুতরাং কোণ এওপি সমান কোণ বিও কিউ। কেন সমান? এরা হচ্ছে বিপরীত কোণ। লিখে নিই তাহলে, কেমন? দেখো বন্ধুরা, এখানে এওপি এওপি সমান আমরা কি লিখতে পারি এপিও, আর এখানে বিও কিউ বিও কিউর পরিবর্তে আমরা বি কিউও লিখতে পারি, যেহেতু দুটি সমান। তাহলে অতএব আমরা পাচ্ছি কি দেখো, এপিও সমান বিকিউও। তোমরা চাইলে এখানে একটা নোট লিখে দিতে পারো, সেটা কি সেটা দেখো, এই যে এখানে যে আছে কোণ এপিও সমান কোণ ইওপি এবং কোণ বিকিউও সমান বিও কিউ। এবার দেখো এপিও এই কোণের পরিবর্তে তো আমরা লিখতে পারি এ পি কিউ,
আবার এখানে দেখো বি কিউ ও, এর পরিবর্তে আমরা লিখতে পারি বি কিউ পি, তাহলে আমরা সেটাই লিখে দিচ্ছি। অতএব কোণ এ পি কিউ সমান বি কিউ পি। কিন্তু দেখো বন্ধুরা, এই কোণ দুটি আবার কী কোণ, এরা কিন্তু একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। অতএব আমরা কি পাবো, অতএব আমরা পাবো এপি সমান্তরাল বিকিউ। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে এপি সমান্তরাল বিকিউ, তাহলে আমরা এখানে কি লিখব, প্রমাণিত। কেমন আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার নয় দাগেটা লক্ষ্য করো, নয় দাগে কি আছে, যে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, প্রমাণ করি যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তা চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই এবং কি প্রদত্ত আছে এবং কি প্রমাণ করতে হবে আমরা সেগুলি লিখে নিই। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং প্রদত্ত কী আছে, যে এ বি ও সি কেন্দ্র বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এই এ কেন্দ্র, বি কেন্দ্র এবং সি কেন্দ্র বৃত্তের কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তার মানে এ বি সমান বিসি সমান সি এ যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই বৃত্ত তিনটির কেন্দ্র সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কীভাবে প্রমাণ করছি। তা দেখো বন্ধুরা, এখানে এ বি ও সি কেন্দ্র বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ তাদের কেন্দ্রগুলির মধ্যবর্তী দূরত্ব কী হবে, তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখে নিই, বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, সুতরাং কেন্দ্রগুলি দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, তা দেখো বন্ধুরা যেহেতু বৃত্ত তিনটি সমান এবং তাদের ব্যাসার্ধ আমরা ধরি আর, ঠিক আছে, তিনটি সমান বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, এটা আমরা ধরি। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, এবি সমান আমরা কি পাবো, তাহলে এবি সমান আমরা পাবো এ কেন্দ্র বৃত্ত এবং বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। তা ব্যাসার্ধ তো আমরা আর ধরেছি, অর্থাৎ আর যোগ আর সমান আমরা কি পাবো, টু আর। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, বিসি সমান কি হবে, বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আর এবং সি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ আমরা পাবো টু আর। সি এ সমান কি পাবো, সি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আর যোগ এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ টু আর একক। কেমন, তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখো তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, অতএব এ বি সমান বিসি সমান সি এ, বাহু তিনটি সমান। তাহলে তো আমরা বলতে পারি যে এ কেন্দ্রীয় বি কেন্দ্র এবং সি কেন্দ্র বৃত্তের কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে সেটা আমরা লিখে নিই। অতএব ওই এ বি সি কেন্দ্র বৃত্তের কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। তো এবার দশ দাগেরটা লক্ষ্য করো, দশ দাগে কি আছে, একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু এ থেকে অঙ্কিত এ বি ও এসি দুটো স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা সমান
টু এপি। তো চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই এবং কি প্রদত্ত আছে, কি প্রমাণ করতে হবে সে কথাগুলো আমরা লিখে নিই। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং আমাদের কি প্রদত্ত আছে, যে বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপর এবি আর এসি দুটো স্পর্শক অঙ্কন করেছি, এই যে বিসি চাপ আছে এই বিসি চাপের উপর একটি বিন্দু হচ্ছে এক্স, ঠিক আছে। এক্স বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা এবি স্পর্শককে ডি বিন্দুতে এবং এসি স্পর্শককে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ডি ই এই ত্রিভুজের পরিসীমা টু এবি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যেহেতু আমাদের এডিই এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, অর্থাৎ এই তিনটি বাহু যোগফল আমাদের নির্ণয় করতে হবে, তার আগে একটু আমরা কাজ করে নিই। দেখো এই ডি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটি স্পর্শক আমরা বিডি আর ডিএক্স পেয়েছি, ঠিক আছে। তা যেহেতু এরা বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, তাহলে এই দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা লিখে নিই যে ডি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক অতএব আমরা কি পাবো, আমরা পাবো ডিবি সমান ডিএক্স। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, ই বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক কি হবে, ইসি আর ইএক্স, এবং এরা সমান হবে। তাহলে আমরা লিখে নিই ইসি ও ইএক্স, অতএব ইসি সমান ইএক্স। আবার দেখো এ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক এবি আর এসি, এ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক এবি ও এসি, অতএব আমরা পাবো এবি সমান এসি, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজের পরিসীমা বের করছি। তা দেখো ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা সমান কি হবে, তিনটি বাহুর সমষ্টি, অর্থাৎ আমরা পাব এডি যোগ ডিই যোগ এই, কেমন। তা এডি সমান কি লিখতে পারি দেখো বন্ধুরা, এডি সমান আমরা লিখতে পারি এবি বিয়োগ বিডি, তাই না। তাহলে আমরা লিখে দিই এখানে এবি বিয়োগ বিডি যোগ ডিই সমান আমরা কি লিখতে পারি দেখো, ডিএক্স যোগ ইএক্স, আমরা এখানে লিখে দিলাম ডিএক্স যোগ ইএক্স। এবং এই সমান আমরা কি লিখতে পারি দেখো, এসি বিয়োগ ইসি, তাহলে আমরা লিখে দিই এখানে এসি বিয়োগ ইসি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এবি বিয়োগ বিডি প্লাস। তো দেখো বন্ধুরা বিডি সমান কি ডিএক্স, তাহলে এই ডিএক্সের বদলে আমরা এখানে বিডি বসিয়ে দিচ্ছি যোগ। আবার দেখো এখানে ইএক্স প্লাস। এবার দেখো বন্ধুরা এখানে আমরা কি দেখিয়েছিলাম, এসি আর এবি সমান, যেহেতু আমাদের দেখাতে হবে এই ত্রিভুজের পরিসীমা টু ইন্টু এবি, তাহলে আমাদের এসিটাকে পরিবর্তন করে এবি লাগতে হবে। তাহলে এখানে আমরা এবি বসিয়ে দিতে পারি বিয়োগ। এবার দেখো এই ইসি সমান আমরা কি দেখিয়েছিলাম, ইএক্স, তাহলে এখানে আমরা ইএক্স বসিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে মাইনাস বিডি প্লাস বিডি কেটে গেল, প্লাস ইএক্স মাইনাস ইএক্স কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, এই একটা এবি এই একটা এবি, অর্থাৎ আমরা পেলাম টু এবি, ঠিক আছে। আর এখানে আমরা একটু নোট লিখে রাখবো, সেটি কি, যেহেতু দেখো ডিএক্স সমান ডিবি এসি সমান এবি আর ইসি সমান ইএক্স, কেমন। এইটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।